إن كانت إلا صيحة واحدة فإذا هم جامع لدينا محضرون ونفيخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مركدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون أدمت عليكم يا مشر الجن والإنس ربطا ربطا مهلا مهلا نشرا نشرا مهشرا مهشرا بحق سليمان پیغمبر ابن داود علیہ السلام حجی شاو حجی شاو حجی شاو یا قہارو یا قہارو یا قہارو یا دہارو یا میکو یا نیدہ یا شپانا یا کپانا sunnata kunnata kunnatu yaka sunnatu ani ine bashat infarraknal barrakna wa anfarraknal barrakna ya janu jafnu ya kafuhu ya khona ginifku ya mawsham ya luzavira ya ashujashab ya bibazviku ya khizir ya abduhu ya uliyam murshid madad farma madad farma madad farma ya amu faha ho ya ajaka ya bajamure ya taname ya au au ya muhammad ya muniraz ya imuida ya ulia murshid ya kanastai ya kanastai ya kanastai ya kaharu jalbang shadide antal lazi la yutak intikamanu ya kaharu ya kaharu ya kaharu bal nahzifu bil haqqi alal batili fayyadmaghu fa iza huwa zahiku wala kumul wa'ilu mimma ta'sifun tabarakasmu wa rabbuka wa jul jalaluhul ikram ma tara fi khalqir rahmani min tafawud fazil bashara hal tara min futur summa arzil basara karrataini yankali Allahumma salli ala sayyidina usilati piru murshid qibla kaaba chirag jaan sharif qalandar wa jahangir ba-Iman al-Sureswari wa fi yanhu madad farma madad farma madad farma ami amar murshid qibla kaaba পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে এবং আমার গুরু মায়েদের পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আওলাদে মুর্শিদ বাবা নাহিদ শামসুদ্দিন ও বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরি এবং বাবা শানাই আহমেদ আল জাহাঙ্গীর পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং সমস্ত আওলাদে মুর্শিদ আলে জাহাঙ্গীরের পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং সবার কাছে দয়া ভিক্ষা কামনা করে আমি কিছু বলতে শুরু করলাম। মুর্শিদের দয়া ব্যতীত কোনো কিছুই বলা সম্ভব না। মুর্শিদের কথাই আমি আবার দয়াল মুর্শিদ কেবলা কাবা কি সুনাম করবো এটাই আমার বুঝে আসে না। কোন দিক দিয়ে তার সুনাম করার মতো, তার গুণগান গাওয়ার মতো যোগ্যতাই আমার নাই। বাবা জান একটি বই, বাবা জানের এখন যে বের হয়েছে কোরআনে সালাতের কথা ৮২ বার, এই বইয়ের মধ্যেই বাবা জান এক জায়গায় বলছেন পবিত্র কোরআনে সূরা আলা 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে, সফল হয়েছে। এখন প্রশ্ন আসে যে আমরা যারা সাধারণ আছি এবং যারা আমরা এখন মুসল্লি দাবি করি নিজেদেরকে, ওয়াক্তিয়া সালাত পড়ি এবং পাঞ্জেগানা যত ইবাদত বন্দেগী আছে করি, আমরা ওযু করি, গোসল করি, পবিত্র হয়েছি, কিন্তু নিজেকে সফল দাবি করতে পারি না, আমরা বলতে পারি না যে আমি সফল। অথচ আল্লাহ বলতেছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে সে সফল হয়েছে, কিন্তু আমরা এটা পারি না বলতে। তাহলে এই পবিত্র কোন পবিত্রতা, এই পবিত্র বলতে কি বোঝায়? তাই বাবাজান বলতেছেন পবিত্র দুই প্রকার, একটা মেজাজি পবিত্রতা, একটা হাকিকি পবিত্রতা। মেজাজি পবিত্রতা হচ্ছে আমরা ওযু করি, গোসল করি, পানি দিয়ে গোসল করি, ওযু করি কিংবা তায়াম্মুম করি, অথবা আমরা এই হালাল 100% হালাল সাবান দিয়া যে গোসল ওযু করি, এটা করলে আমরা মেজাজি পবিত্র হইলাম। পোশাক আশাক পয় পরিষ্কার, মেজাজি পবিত্র, কিন্তু এটা হাকিকি পবিত্রতা না। আর এই মেজাজি পবিত্র যারা, তারা নিজেদেরকে সফল হয়েছে এই কথা বলতে পারে না, এবং আল্লাহ তাদেরকে সফল হয়েছে এটা বলতে পারে না। তাই বাবাজান বলতেছে হাকিকি পবিত্রতা হচ্ছে যে নিজের নফস থেকে খান্নাসকে সম্পূর্ণরূপে তারাই দিতে পারছে এবং মুসলমান বানাইতে পারছে, সেই হয়েছে হাকিকি পবিত্র। তাই এই হাকিকি পবিত্র যে হয়, যে নিজের নফস থেকে খান্নাসকে তারাই দিতে পারে, সেই হয়, সে দাবি করতে পারে হ্যাঁ সে সফল, তার জীবনটা ধন্য। এবং এই যে এই সমস্ত ইগুলা আমাদের মধ্যে বর্তমানে এই মেজাজি পবিত্রতাটাকেই ঢালাওভাবে প্রচার হচ্ছে, কিন্তু হাকিকি পবিত্রতা যে আছে এইটাও না। আবার মহানবীর একটি হাদিস এবং বাবাজানের পবিত্র বই মুবারকে আছে, মানব দেহে একটা মাংসের টুকরা আছে, এটাকে কলব বলা হয়, ওয়াহিয়াল কলব। এই কলবের তা যার অপবিত্র, সে সম্পূর্ণ অপবিত্র, সারা শরীর যদি পাক সাফো থাকে তাও অপবিত্র। আর এই কলবটা যদি পবিত্র থাকে, তার শরীর বড় যদি ময়লা থাকে এবং দেহের মধ্যে যদি ছিঁড়া ফাটা নোংরা কাপড় থাকে, তাও সে পবিত্র। তো কাজেই হাকিকি পবিত্রতাটাই হচ্ছে আসল পবিত্রতা। তো বাবাজানের বই মুবারকের মধ্যে আরো একটি কথা আমার খুবই ভালো লাগছে, সেই কথাটি হচ্ছে বাবাজান বলতেছেন যে আল্লাহর কাছে আদম, আল্লাহর ইচ্ছার কাছে আদমের ইচ্ছাটাকে সম্পূর্ণ কুরবানি